চলে এসেছে সঙ্গশ্রী ক্লাবে। আজ সে মা, আর বেশি দিন কিন্তু বাকি নেই। ঠিক এই মুহূর্তে আমি ঠিক রয়েছে সঙ্গশ্রী ক্লাবে। এবার তাদের থিম কি রয়েছে এবং বিশেষ কি আকর্ষণ রয়েছে সে সমস্তটাই কিন্তু কথা বলবো ক্লাব সদস্যদের কাছ থেকে, এবং যেভাবে প্রত্যেকটি ক্লাবে কিন্তু আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, প্রত্যেকটি ক্লাবে কিন্তু যাচ্ছি, সেখানকার কি থিম এবং তাদের কি ভাবনা সে সমস্তটাই কিন্তু তুলে ধরছে আপনাদের কাছে। আমার সাথে কিন্তু এই মুহূর্তে রয়েছে সঙ্গশ্রী ক্লাবেরই ক্লাব সদস্য যে অভিষেকটা, এবার কি থিম রয়েছে এবছর? আমাদের থিম ভাঙতে ভাঙতে সৃষ্টি এমন। এই থিমটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত, দৈনন্দিন জীবনের সাথে যুক্ত, যে একটি আমাদের নিজের জীবন দিয়ে যে একটা জীবন বা একটা কিছু যখন ভেঙে যায়, সেটা যখন গড়তে আবার নতুন করে গড়া হয়, সেই সেরকমই আমাদের থিমটাও, আমরা এই থিমটার নাম দিয়েছি ভাঙতে ভাঙতে সৃষ্টি এমন। আমাদের এই থিম মণ্ডপটি তৈরি হচ্ছে প্রায় 10,000 কাচের বোতল দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন কাচের বোতল দিয়ে, প্রায় 10,000 কাচের বোতল দিয়ে আমাদের এই মণ্ডপটা তৈরি হচ্ছে। এবং বিশেষ কি আকর্ষণ থাকবে এবছর সঙ্গশ্রী? সঙ্গশ্রী ক্লাব দেখুন, আমাদের মেন আকর্ষণ প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি শিলিগুড়িবাসীকে নতুনত্ব কিছু পুজো উপহার দেবার। বিগত 57 বছর সঙ্গশ্রী ক্লাব শিলিগুড়িবাসীকে উপহার দিয়ে এসেছে, এবছরও আমরা আমাদের এই থিম মানুষের সামনে তুলে ধরছি ভাঙতে ভাঙতে সৃষ্টি এমন। এছাড়া সঙ্গশ্রী ক্লাব প্রত্যেক বছর সারা বছর সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে। প্রত্যেক বছর সারা বছর আমরা মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি। এবার কি প্রত্যেক মানে এই যে সঙ্গশ্রী ক্লাবে যে মণ্ডপ যে সাজানো হচ্ছে, আমার পিছনে যে দেখা যাচ্ছে যে সমস্তটা কাচের দিয়ে তোরা, মানে কাচের বোতল রয়েছে, কাচ ভাঙা রয়েছে, এই সমস্তটা কি কাচ দিয়ে এবছর থাকবে? হ্যাঁ, সমস্ত মণ্ডপটাই কাচ দিয়ে, কাচ রয়েছে, তার সাথে লোহা রয়েছে, এবং আলোকসজ্জাও রয়েছে আমাদের আকর্ষণীয়। এটা আমরা মণ্ডপটা লাইট, এবার আপনি আমাদের মণ্ডপে দেখতে পাবেন আলো এবং কাচের খেলাই আমাদের মণ্ডপ আমরা তুলে। দাদা কততম পুজো পা? এটা আমাদের 57তম বর্ষ। এবার কবে ওপেনিং হতে চলেছে? আমাদের ইচ্ছে আছে চতুর্থীর দিন মণ্ডপ নির্ভর করে, চতুর্থীর দিন আমাদের মণ্ডপ আমরা তৈরি। এবার যতটা আমরা জানি শিলিগুড়িতে যদি বিগ বাজেটে পূজা হয় সেখানে কিন্তু সঙ্গশ্রীও কিন্তু থাকে, এবং সঙ্গশ্রী এবার কত বিগ বাজেটে রয়েছে? আমাদের এবছর আমরা বাজেট করেছি প্রায় 22 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা। এবং ওপেনিং এর দিন কোনো অতিথি বা সেরকম কে কে? না, আমাদের এখনো বিষয় কোনো কিছু ঠিক হয়নি। আমাদের প্রত্যেক বছর ভারত সেবা আশ্রমের মাননীয় যে স্বামীজি রয়েছেন তিনি আমাদের পুজো উদ্বোধন করেন, দেখছি এবারও আমরা চেষ্টা করছি। আমার নাম অভিষেক মালাকার, আমি ক্লাবের সদস্য এবং সঙ্গশ্রী ক্লাব পুজো কমিটি 2023 এবছরের আমি সহ সভাপতি।